বন্ধুরা, তোমরা ইতোমধ্যেই জানো যে আসলে জনমত কিভাবে গঠিত হয়, কিংবা জনমত জিনিসটি কি। এই ভিডিওতে আমরা জানবো যে সুশাসন প্রতিষ্ঠায় জনমতের ভূমিকাটি কি। যৌক্তিক, প্রভাবশালী, স্পষ্ট ও কল্যাণকামী মতামতকেই আমরা বলি জনমত। এই জনমত গণতন্ত্রের জন্য যেমন প্রয়োজনীয়, ঠিক একইভাবে গণতন্ত্র কিন্তু সুশাসন প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে সুশাসন হচ্ছে কি না সেটি নির্ভর করে জবাবদিহিতার উপর। এখন প্রশ্ন হচ্ছে, এই জবাবদিহিতা তো সবসময় আমাদের পক্ষে সাধারণ নাগরিক হিসেবে নিশ্চিত করা সম্ভব নয়। অর্থাৎ এই ধরনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বা সুশাসন নিশ্চিত করার জন্য তখন ভূমিকা রাখতে পারে জনমত। তার কারণটি হচ্ছে এরকম যে, মনে করো সংসদে কোনো একটা আইন প্রণয়ন করা হলো, যে আইনটা নিয়ে অনেকেরই আপত্তি আছে, তার মানে যে আইনটা আসলে জনমতের সাথে সাংঘর্ষিক। তখন হয় কি, তখন সাধারণ মানুষ সেটি নিয়ে নানা রকম কথা বলতে থাকে, বিভিন্ন জায়গায় নানা রকম বিক্ষোভ দেখা দেয়, আন্দোলন হতে থাকে। তার মানে জনমতটি সরকার বা আইনসভা বুঝতে পারে যে তাদের বানানো আইনটির পক্ষে নেই। তখন কিন্তু তারা আইনটি পুনর্বিবেচনা করার চিন্তা করেন, কিংবা আইনটি নিয়ে আবারও আলোচনা করার চেষ্টা করেন। আর কখনো কখনো এই জনমতের ভিত্তিতেই কিন্তু আইনের সংশোধনীয় আনা হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত ও সুশাসনের গুরুত্বটি অপরিসীম, এবং জনমতের উপর সুশাসন অনেকাংশে নির্ভর করে। কারণ সরকার কিংবা বিরোধী দল তারা যে কাজগুলো করে, সবসময় তারা জনমতকে নিজেদের পক্ষে আনার জন্যই কাজগুলো করে থাকে। এই কারণেই সরকারকে একটা পজিটিভ প্রেশার বা ইতিবাচক চাপে রাখার জন্য এই জনমত কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সুশাসনের জন্য জনমত খুব জরুরি। জনমতের চাপেই সরকার যুগোপযোগী ও প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার জনমতের চাপে জনকল্যাণকর আইন প্রণয়ন করে। গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠাতেও জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সুশাসনের জন্য সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে সুষ্ঠু জনমত গড়ে তুলতে হলেও প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হয়। সরকার জনমতের চাপে দুর্নীতি দূর করতে সচেষ্ট হয়, প্রশাসনকে দক্ষ ও গতিশীল করে তোলে, আইনে শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। এভাবে জনমতের চাপে সুশাসন প্রতিষ্ঠিত হয়। সুতরাং বলা যায় সুষ্ঠু জনমতের সাথে সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আশা করি বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখে পরিষ্কার বুঝতে পেরেছ যে সুশাসন প্রতিষ্ঠায় জনমতের ভূমিকাটি কীরকম। কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে লিখে জানাও ভিডিওটির কমেন্ট সেকশনে। পরের ভিডিওটিতে দেখা হচ্ছে।